राम जन्मभूमि को उड़ा देंगे, राम जन्मभूमि को उड़ा देंगे, राम जन्मभूमि को उड़ा देंगे। उड़िए देवा हबे राम जन्मभूमि। उड़ो फोन आसतेई चंचला छड़िए पड़े, मुहूर्तेर मध्ये छड़िए पड़े उत्तेजना। बाड़ानो हय अयोध्यार राम मंदिर चत्वरेर निरापत्ता। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, অজ্ঞাত পরিচয় একজন ফোন করে জানান অযোধ্যার রাম মন্দির চত্বর উড়িয়ে দেওয়া হবে। পুলিশের তরফে জানানো হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যার এক বাসিন্দার কাছে ওই উড়ো ফোনটি আসে। জানে গিয়েছে মনোজ নামে ওই ব্যক্তি রামকোট এলাকার বাসিন্দা। চলতি সপ্তাহে তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। উপরান্ত থেকে এক ব্যক্তি বলেন, বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে রাম জন্মভূমি। এইটুকু বলেই ফোনটি কেটে দেওয়া হয়। উড়ো ফোন পেতেই তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন এবং হুমকি সম্পর্কে জানান। থানা রাম জন্মভূমি জনপদ অযোধ্যা কা হে। रामलला सदन के मनोज कुमार जो वर्तमान में इलाहाबाद में कल्पवास कर रहे हैं, सुबह लगभग 5 बजे उनके मोबाइल पर एक कॉल आई और ये कहा गया कि मैं दिल्ली से बोल रहा हूँ, आज 10 बजे तक राम जन्मभूमि को उड़ा देंगे। ये सूचना जैसे ही थानाध्यक्ष को प्राप्त हुई, तत्काल इस संबंध में मुकदमा पंजीकृत किया गया। टीम लगाई गई है उस व्यक्ति की तलाश में, हमारी टीम रवाना है। ওই ফোন পেয়ে তৎপর হয় পুলিশ। অযোধ্যার রাম মন্দিরে বাড়ানো হয় নিরাপত্তা। জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। রাম জন্মভূমি পুলিশ স্টেশনের অফিসার সঞ্জীব কুমার সিং জানান, ইতিমধ্যে উড়ো ফোন পাওয়া নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। যে ব্যক্তি ওই উড়ো ফোন করেছিলেন তাকেও চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে জোর কদমে চলছে কাজ। নেপাল থেকে বুধবারই এসে পৌঁছেছে শালগ্রাম শিলা। এই পাথর দিয়েই তৈরি হবে রামচন্দ্রের মূর্তি। এরই মধ্যে এই হুমকি ফোন আসায় চরম উত্তেজনা ছড়ায়।